আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিজেপিতে যোগদান করায় কমলক্ষের কুশপুতল দাহ করল শিলচর জেলা কংগ্রেসে। বিভিন্ন শিল্প ও গ্রামীণ ধর্মঘটে সামিল হলেন শ্রমিক কর্মচারী ও কৃষকরা। দিন দুপুরে শিলচর চেঙ্গুড়ি রোড থেকে এক মহিলার হাত থেকে টাকা ছিনতাই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপিতে যোগদান করায় কমলাক্ষ দে পুরকায়স্থের পুষ্পতল দাহ করল শিলচর জেলা কংগ্রেসে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কর্মীরা কমলাক্ষের পুষ্পতল দাহ করেন। কমলাক্ষ দে গাদ্দার বিজেপি মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন কংগ্রেস কর্মীরা। আমাদের কংগ্রেসের যে যাকে আমরা নেতা বলে স্বীকার করেছিলাম, এই গাদ্দার কমলাক্ষ দে পুরকায়স্থ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট বানানো হয়েছিল, কিন্তু গাদ্দারি করে টাকা মেরে এই প্রমোদনগর বাগান কিনার পরে তার বিরুদ্ধে ইডি এনকোয়ারি করেছিল। এই ইনকোয়ারি থেকে বাঁচার জন্য, তার ভাই এবং বৌদিকে বাঁচানোর জন্য, জেল থেকে বাঁচার জন্য পালিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে পালিয়ে গেছে। এর জন্য তাকে ধিক্কার জানাই এবং আমরা কংগ্রেস কর্মীরা তাদেরকে নিন্দা জানাই এবং গাদ্দার যাওয়ায় আমরা খুশি হয়েছি। এই রকম গাদ্দার কংগ্রেস থেকে চলে যাওয়া ভালো, তবুও আমরা কংগ্রেস কর্মীরা একাত্ম হয়ে কংগ্রেস করব। কমলাক্ষর ভয়ে কমলাক্ষকে একমাত্র আমাদের নেতা নয়, তিনি চলে গেলে কংগ্রেস শেষ হবে না, আমরা কংগ্রেস করব। কমলাক্ষকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং এই রকম গাদ্দার কংগ্রেসে থাকার চেয়ে না থাকা অনেক ভালো। গাদ্দার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন, কমলাক্ষ দে একজন মিজাফর, তারা জানতেন কমলাক্ষ দে পুরকায়স্থ বিজেপির বিটিম হয়ে কাজ করছেন। কমলাক্ষ দে পুরকায়স্থ উনি দল থেকে গিয়েছেন তা কংগ্রেসের জন্য ভালো হয়েছে। কমলাক্ষ দে দল ছেড়ে যাওয়ায় কংগ্রেস দল আগামী দিনে আরো শক্তিশালী হবে এবং বরাক উপত্যকা থেকে রাহু মুক্ত হয়েছে। অভিজিৎ পাল বলেন, নিজের পরিবারকে জেল যাত্রা থেকে বাঁচাতে হিমন্ত বিশ্ব শর্মার শরণাপন্ন হয়েছে কমলাক্ষ দে। তিনি কংগ্রেসের মধ্যে একজন গাদ্দার ছিলেন, তাই দল ত্যাগ করেছেন। আসামের মুখ্যমন্ত্রী বলতেন, কংগ্রেস দলে আমাদের অনেক লোক রয়েছে তা এখন প্রমাণ হয়ে গেল। অভিজিৎ পাল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কংগ্রেস দলে মির্জাফর থাকেন তাহলে এখন সময় আছে, বেরিয়ে যান। কমলাক্ষ দেবর কাছে যাওয়ার জন্য কোনো কংগ্রেস দলের একটাও কর্মী কংগ্রেস দল ছাড়েননি, তাতে বোঝা যায় যে কংগ্রেসে উনার কতটুকু সম্মান ছিল, কতটুকু উনার মানে কংগ্রেস দলের যে ফলোয়ার ছিল বা উনার ইয়ে ছিল। আজকে উনি যাওয়ার পর কালকে থেকে একটা কর্মী এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি যে আমরা দল ছেড়ে দেবো, সবাই দলের সাথে আছে, আরও দ্বিগুণ মনোবল নিয়ে কাজ করছে। সবাই একটা জিনিস বলছে, দল থেকে মির্জাফর যাওয়ার জন্য আমরা দলে আরও ভালোভাবে কাজ করতে পারবো এখন থেকে। এবং কংগ্রেস দল 135 বছরের পুরনো দল, এটা মহাসমুদ্র কংগ্রেস দল, অনেক এসছেন অনেক গিয়েছেন, সমুদ্রের জল কোনোদিন শুকায় না। উনার মতো 100 কমলাক্ষ দেবরকেশ গেলেও কংগ্রেস দল তার জায়গায় থাকবে, তার জায়গায় অবস্থান থাকবে। সারা রাজ্যের সাথে কাছারে বিভিন্ন শিল্প ও গ্রামীণ ধর্মঘটে সামিল হলেন শ্রমিক কর্মচারী ও কৃষকরা। এই উপলক্ষে আজ কাছারে তিনটি স্থানে পথ অবরোধ করলেন শ্রমিক কৃষক যৌথ মঞ্চ। কালাইন, ভাগা ও শ্রীকোনায় জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছিলেন হাজার হাজার শ্রমিক মানুষ। আগামীকাল 16 ফেব্রুয়ারি দেশব্যাপী শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিক সংগঠন এবং গ্রামীণ ক্ষেত্রে ধর্মঘটে সামিল হচ্ছেন কৃষকরাও। আসামের মাধ্যমিক পরীক্ষা 16 তারিখ আরম্ভ হচ্ছে, তাই আসামে আজ এই কর্মসূচি পালন করা হল। 500টি কৃষক সংগঠন ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনের যৌথ মঞ্চ একযোগে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে এই আন্দোলনের ডাক। আজকের আন্দোলনের কর্মসূচি চলাকালীন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। ফেডারেশন
কর্মচারী সংগঠন আজকে এক মঞ্চে দাঁড়িয়েছে, একসাথে লড়াই করছে, এবং এইটাই আগামী দিনের পথ নির্দেশ করবে, রাজনৈতিক পথ নির্দেশ। সুতরাং সরকারে যতই ভাঙা গড়া হোক, বিরোধী পক্ষের রাজনীতির যতই ভাঙা গড়া হোক, শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ হচ্ছে। শ্রমিক কৃষকই আগামী দিনে নির্ধারণ করবে এই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। সুতরাং আপনাদেরকে আবারও আমার রক্তিম অভিনন্দন জানাই। আমাদের এইখানের পথ অবরোধ এখন শেষ হবে, আমাদের এক ঘন্টা হয়ে গেছে, আমাদের পথ অবরোধ শেষ হবে। আপনারা শান্তিপূর্ণ ভাবে এইখান থেকে শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনাদের যার যার জায়গায় ফিরে যাবেন, এবং আমি এখানে যারা এই অবরোধের জন্য অসুবিধায় পড়েছেন আপনাদের প্রত্যেকের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আজকে ট্রাক সংস্থা, আজকে অন্যান্য পরিবহন সংস্থা সারা ভারতবর্ষে আগামীকাল ধর্মঘটে যাচ্ছে। ড্রাইভার, কন্ডাক্টর, মোটর শ্রমিক প্রত্যেকে আগামীকাল ধর্মঘটে যাচ্ছে। সুতরাং আপনাদের যে সমস্যা, সেই সমস্যার আমাদের সমস্যায় কোনো তফাৎ নেই। সুতরাং আপনারা এই কষ্ট, এই যন্ত্রণা আপনারা যেটা সহ্য করেছেন, সেটা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের শক্তি বাড়িয়েছেন, তার জন্য আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা হাততালি দিয়ে সেটা আপনারা তাদেরকে বলুন। দিন দুপুরে শিলচর চ্যাংকুরি রোড বিবেকানন্দ কলেজের সামনে থেকে এক মহিলার হাত থেকে টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী দল। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর চ্যাংকুরি রোডের বাসিন্দা মৌসুমী চৌধুরী শিলচর বিবেকানন্দ রোড পোস্ট অফিস থেকে টাকা তুলে চ্যাংকুরি রোড বিবেকানন্দ কলেজের সামনে আসতে না আসতেই পিছন দিক থেকে একটি বাইক এসে মহিলার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। মহিলার স্বামী সংবাদ মাধ্যমকে জানান, ব্যাগে ছিল নগদ 11,000 টাকা সহ একটি ব্যাংকের বই। তিনি বলেন, অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয়, ছিনতাইকারীরা দিন দুপুরে ওনার স্ত্রীর হাত থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তারপরই বিষয়টি শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে অবগত করেন। তাই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন, অতিসত্বর এই ছিনতাইকারীদের ঘাঁটিকে উৎখাত করে উচিত শাস্তি প্রদানের জন্য। আজকে সকালবেলা আমি আমার মেসেজটা পাঠাইছিলাম এই কলেজের পোস্ট অফিস থেকে টাকা তুলে আনার লাগে। তো তাই টাকা তুলে এরকম হাঁটি 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 আর ট্যাঙ্কুরি রোডের যে ব্রিজ যেটা আছে, ব্রিজটা ক্রস করে রামানুজ কলেজ ক্রস করে আইছে, মানে পঞ্চায়েত রোড রামানুজ কলেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিবেকানন্দ কলেজটা পাওয়ার একটু আগে এখানে তাই ফোনে দাঁড়াই কথা হল, তাই বুঝতে পারছে যে বাইক চালাইয়া আওয়াজ দুইটা ছেলে ব্রেক মারিয়ে দাঁড়াইছে, অতটা খেয়াল করছে না, ফোনে এঙ্গেজ আসলো। হঠাৎ তাই হাত থেকে ধাবা মারিয়া হ্যান্ড ব্রেক লাগে। আজমোকা 108 অ্যাম্বুলেন্সের অগ্নিকাণ্ড। ভাগ্যের শিলচর তারাপুর ফায়ার ব্রিগেড স্টেশনের সামনে থাকায় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বড়সড় বিপদ থেকে রক্ষা পেল। নিমেষেই চাঞ্চল্য দেখা দেয় এলাকা জুড়ে। প্রশ্ন একটাই, কতটুকু সুরক্ষিত জনসাধারণ? প্রবীণ সাংবাদিকদের সম্মাননা সহ নানা কার্যক্রমের মাধ্যমে 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল শিলচর প্রেস ক্লাব। এদিন শিলচর প্রেস ক্লাবের 55তম প্রতিষ্ঠা পূর্তিতে একগুচ্ছ কার্যক্রমের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা হয়। সভার শুরুতেই ক্লাবের প্রতিষ্ঠাতা প্রবীণ সাংবাদিক তথা প্রতিযোৎসা কবি অতীন দাসকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। শিলচর প্রেস ক্লাবের গঠন ও অতীতের স্মৃতির উল্লেখযোগ্য তথ্য তুলে ধরেন প্রবীণ সাংবাদিক অতীন দাস। তাছাড়াও দিনভর নানা কার্যক্রম ও সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর আয়োজিত হয়। তো সব মিলিয়ে যে কতটুকু উঠে এসেছে, যে সেটি হলো যে এক সময় দিল্লি দিসপুরে এ অঞ্চলের বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব যে গুরুত্ব পাচ্ছেন সেটি এখন সেভাবে হচ্ছে না। তারা সেই গ্রহণযোগ্যতাটুকু বহু ক্ষেত্রে হারিয়ে ফেলেছেন, এবং সর্বোপরি আজকের আলোচনায় যে বার্তা উঠে এসেছে যে সেটি হলো যে জনগণই ক্ষমতার উৎস। জনগণকে অবশ্যই নির্বাচনে তাদের জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যথাযথ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আজকের কর্মসূচিতে ছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত সন্ধ্যা এবং বিশিষ্ট
সঙ্গীত শিল্পী নেহাল কুমার সহ আরো অনেকে সঙ্গীত পরিবেশন করেন। একই সঙ্গে আজকের মডার্ন মিউজিক একাডেমির যারা শিল্পী রয়েছেন তারা আমাদের সঙ্গীত উপহার দেন। আজকের শিলচর প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসে আমরা এই বার্তা দিতে চাই যে এ অঞ্চলের সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে যেভাবে দায়িত্ব পালন করে চলেছেন, আগামী দিনে আমরা এই অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও অনেক অনেক বেশি দায়িত্ব পালন করব, এই অঙ্গীকারের কথাও ব্যক্ত করা হয় এবং একই সঙ্গে সাংবাদিকদের অভিনন্দন জ্ঞাপন করা হয় যে যেভাবে তারা এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করে চলেছে। মঙ্গলপুর বোয়ালি হাওর সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হলেন শাহিন আহমেদ দশকর, সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাসনা বেগম। বৃহস্পতিবার কোচুদরমে সমিতির কার্যালয়ে সদ্য নির্বাচিত 15 জন সদস্য নিয়ে অনুষ্ঠিত সভায় সমবায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। নির্বাচনে রিটার্নিং অফিসার তথা সমিতির বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত রেহান উদ্দিন লস্করের উপস্থিতিতে প্রথম বোর্ড ডিরেক্টরের সভা অনুষ্ঠিত হয়। বয়োজ্যেষ্ঠ সদস্য চরিত্র মোহন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এক বাক্যে সবাই চেয়ারম্যান হিসেবে শাহিন আহমেদ লস্করকে সমর্থন জানান। সহসভাপতি হিসেবেও হাসনা বেগম সর্বসম্মতিক্রমে মনোনীত হন। সভার শুরুতে বিভিন্ন দিক তুলে ধরেন সচিব নেওয়াজউদ্দিন লস্কর। এই সমিতির কোনো নিজস্ব মাটি নেই, নিজস্ব গডাউন নেই, অফিস নেই। আমরা সবাই একত্রিত ভাবে এই অঞ্চলের ময়মুরব্বীগণকে নিয়ে আমরা খুব কম সময়ের ভিতরে একটা মাটির ব্যবস্থা করব ইনশাল্লাহ, এবং আমরা মাটি হলেই অটোমেটিক্যালি সব হয়ে যাবে। আর আরেকটি কথা, একটা কথা আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, এই নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিছু সংখ্যক লোকের কিছু অভিযোগ আপত্তি রয়েছে। এখানে হাজারের উপরে লোক ভোটদান করেছেন, এখানে যেদিন ভোট চলছিল তখন যারা এখন ওনাদের মানে ডাউট প্রকাশ করছেন, এরকম কিছু নেই, এরকম কিছু ছিলও না। এখানে জনতা আমাদের স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন, আমাদেরকে প্রত্যেককে চুন চুনকে আপনারা এখানে নির্বাচিত করে পাঠিয়েছেন। আমরা তাই জনতার খাতিয়ে সর্বদা দায়বদ্ধ থাকব, আমরা জনতার হয়ে কাজ করব, জনতার আওয়াজ হয়ে কাজ করব। জনতা যেটা চাইবে এখন থেকে সেটাই হবে, এখানে কোনো লুকাচুপি খেলা আর চলবে না। আর যে একটা আরেকটা পয়েন্ট ছিল মানুষের সবচেয়ে মুখ্য আরেকটা দাবি ছিল যে এই সমিতিটা যে কোনো এক ব্যক্তির পারিবারিক ব্যবসা কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়, এখন থেকে আমি দয়া করে ওনাদেরকে অনুরোধ করব, আপনারা এই চিন্তা আপনাদের মাথা থেকে বের করে দিন যে মঙ্গলপুর বোয়ালিয়াওর সমবায় সমিতি জনতার জন্য জনতার হয়ে কাজ করবে, এখন আর আপনাদের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করতে পারবে। করিমগঞ্জে আজ জমকালোভাবে শুরু হলো বরাক থামাইল উৎসব 2024। ইয়ার্স এগেইনস্ট সোশ্যাল ইভেলস বরাক সংস্কৃতি প্রেমী মঞ্চের সহযোগিতায় জেলা গ্রন্থাগারে অনুষ্ঠানটি যথাযথভাবে আয়োজন করেছে, যেখানে করিমগঞ্জ জেলার সর্বস্তরের থামাইল দল অংশগ্রহণ করেছিল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মানিত ব্যক্তিবর্গ সমাজসেবক অভিজিৎ দেব লস্কর, রবীন্দ্র দেব, করিমগঞ্জ পৌরসভা বোর্ডের চেয়ারম্যান, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, অধ্যাপক সঞ্জয় কুমার শীল, নীলাঞ্জন দেব, নেতাজি স্পোর্টিং ক্লাবের সম্পাদক দেবাশিষ চন্দ্র দেব, প্রধান উপদেষ্টা কমিটির রসরাজ দাস এবং ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক সঞ্জীব রায়। জমকালো সংঘর্ষের পর বিভিন্ন দলের মধ্যে নৃত্যালয় ডান্স একাডেমি প্রথম, নৃত্য সঙ্গম দ্বিতীয় এবং নূপুর নৃত্যালয় তৃতীয় স্থান অর্জন করে এবং 25 তারিখের শিলচরের মেগা ফাইনালে অংশ নেওয়ার জন্য মনোনয়ন পায়। ফাইনালের জন্য আরও 2টি গ্রুপ উইং ফর ইউথ এবং বিনাপানি ধামাল গ্রুপকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া হয়। ইয়াসি চেঙ্কুরি কমিটির দ্বারা স্পন্সরকৃত প্রথম 3 জন স্থান অধিকারী প্রত্যেককে একটি করে ট্রফি প্রদান করা হয় সার্টিফিকেট সহ। আজকে আমি অত্যন্ত আপ্লুত যে ইয়াসি কর্তৃক আজকে আমাদের এখানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যে ধামাইলে একটা মহোৎসব হলো, এই উৎসবের মাধ্যমে আমরা বিভিন্ন প্রান্ত থেকে আসা অনেক ট্যালেন্ট আমরা খুঁজে পেয়েছি। আমি আশা রাখছি আগামী দিনে ওনারা এই ধরনের প্রোগ্রাম করলে আমরা ওনাদেরকে সহযোগিতা করব এবং ওনারা করবেন, এই ধরনের প্রোগ্রাম করে যাবেন। তাই আজকের এই আমাদের যে এটাকে আমি মহাসংগ্রাম বলবো, যাতে আমাদের জাতির সত্তাই এই ধামাইল নৃত্যটাকে আমরা একটা জাতীয় আমাদের বাঙালি জাতির একটা
বড় নৃত্য হিসাবে আমরা প্রমাণ করতে পারি, আগামীতে অ্যাস্টাবলিশ করতে পারি, এটা একটা জাতীয় স্তরে যাতে একটা এডুকেটেড প্ল্যাটফর্ম পায় সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে যারা এসেছেন সবাইকে, যারা প্রতিযোগী যারা পেয়েছে পুরস্কার ওদেরকেও আমি ধন্যবাদ দিই, যারা পুরস্কার পাননি ওদেরকেও আমি ধন্যবাদ দিই, কারণ ও অনেক সুন্দর সুন্দর প্রদর্শন করেছেন ওনারা, কিন্তু প্রত্যেককে তো আর পুরস্কার তো করা যায় না, পুরস্কার তো শুধু তিনটাই, সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আজকে কারা বিজয়ী হয়েছে? আজকে তিনটি দল বিজয়ী হয়েছেন। আজকে যারা এখানে পুরস্কৃত হয়েছেন তাদের প্রথম স্থান পেয়েছেন নৃত্যালয়ার ডান্স একাডেমি, সেকেন্ড হয়েছে নৃত্য সঙ্গম, থার্ড হয়েছে নতুন নূপুর নৃত্যালয়া। রাধামাধব কলেজ আইকিউএসির উদ্যোগে ও আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সহযোগিতায় বৃহস্পতিবার রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপর আলোচনা তথা মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত কার্যক্রমের অধীনে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশের উপর আলোকপাত করা সহ পড়ুয়াদের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয়, যা পরিচালন করেন ডাউনটাউন ইউনিভার্সিটি থেকে আগত কর্মকর্তারা। এতে কলেজের 400+ ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাধামাধব কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, রাধামাধব কলেজ আইকিউএসির কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রনিত চৌধুরী, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির ডেপুটি ম্যানেজার রাহুল ভরদ্বাজ, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গীতার্থ প্রতীম কুশুরে, রাধামাধব কলেজ আইকিউএসির সহকারী কোঅর্ডিনেটর ডক্টর অরুণাব ভট্টাচার্য প্রমুখ। যাদের সাথে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সাথে আমাদের একটা এমওইউ সাইন হয়েছিল 2023-তে, ওটার প্রেক্ষিতেই আজকের এই প্রোগ্রামটা কন্ডাক্ট করা হয়েছে। আমি আমাদের প্রিন্সিপাল স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সব রকমের সহযোগিতা করেছেন, আর স্টুডেন্টসরা খুব ভালো রেসপন্স করেছে, খুব অনেক অ্যাটেন্ডেন্সটা খুব ভালো ছিল, স্টুডেন্টসরা খুব বেনিফিটেড হয়েছে প্রোগ্রামটা। আগামীতেও আমাদের এই মোড় আন্ডারে আমাদের আরও অনেক রকমের এরকম প্রোগ্রাম চলতে থাকবে আসাম ডাউনটাউন ইউনিভার্সিটির সাথে। ধন্যবাদ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ কেনা চাহুঙ্গা রাধামাধব কলেজ হ্যাঁ যে কি নিমন্ত্রণ দিয়া গিয়া আয়ে থে অন বিহাফ অফ লাস্ট ইয়ার হওয়া এমওইউ সাইন হওয়া থা বিটুইন আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি অ্যান্ড ইনকি কলেজ কে সাথ, তো এমওইউ কে বিহাফ মেই হমনে আজ ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, পার্সনালিটি ডেভেলপমেন্ট আর সাইকোমেট্রিক টেস্ট সেশনস অর্গানাইজ কিয়া থা, আর স্টুডেন্টস কা রেসপন্স বহুত হি জাদা আচ্ছা থা, হমনে একচুয়ালি ইতনা সোচা নাই থা, বাট ইট ওয়াজ ভেরি ভেরি নাইস, আর বাকি কা স্যার বাধাই। নমস্কার, আমার নাম রনিত চৌধুরী, আসাম ডাউনটাউন ইউনিভার্সিটি থেকে এসেছি। আজকে এখানে আসলাম গত বছর যে 2023-এর মধ্যে একটা এমওইউ সাইন হয়েছিলো আমাদের ইউনিভার্সিটি অ্যান্ড রাধামাধব কলেজের সাথে, তো ওটাই কন্টিনিউশনে একটা সেশন ছিল ক্যারিয়ার ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সাইকোলজিক্যাল সেশন আর সাইকোমেট্রিক টেস্ট। সেশনটা খুবই ভালো গেল, রেসপন্স খুবই ভালো ছিল, আর স্টুডেন্টসের ইগারনেস টু লার্নটা খুব ভালো ছিল। সো গোয়িং ফরওয়ার্ড আরও ভালো ভালো সেশনস হবে। থ্যাংক ইউ সো মাচ। শ্রী লাতু জয়কালীবাড়ি পরিচালন সমিতি পরিচালিত মাতৃ প্রাঙ্গণে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে 21 ফেব্রুয়ারি থেকে। কলিহত জীবের দুঃখমোচন ও বিশ্বশান্তি লাভের কামনায় মহানাম যজ্ঞের এবারে 14তম বছরে হাতে নেওয়া হয়েছে বিগ বাজেট। 7 লক্ষ টাকা বাজেট ধার্য করে এবারে হরিবাসরে নামসুধা পরিবেশনের জন্য উপস্থিত থাকছেন কলকাতার দূরদর্শন ও বেতার শিল্পী মৌমিতা বিশ্বাস সহ উত্তর চব্বিশ পরগনার রাধারমণ লীলা কীর্তন সম্প্রদায়ের শিল্পীরা। হরিনাম বিতরণে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা এবং বরাক উপত্যকার বিশিষ্ট নাম লীলা কীর্তনিয়া সম্প্রদায়কে। ভারত এবং বাংলাদেশের বিখ্যাত কীর্তনিয়া সুসেন বুদ্ধের পরিচালনায় নামসুধা পরিবেশন করবেন বৈষ্ণব পদবলির সম্প্রদায়ের শিল্পীরা এবং হরিবাসরে নামসুধা বিতরণ করবেন শিলচর বাকেবিহারী সম্প্রদায় এবং করিমগঞ্জের সীতানাথ সম্প্রদায়ের শিল্পীরা। আগামী 21 ফেব্রুয়ারি শোভাযাত্রা এবং মঙ্গল ঘট স্থাপনের মাধ্যমে শুভ অধিবাসের সূচনা হলে 22 ফেব্রুয়ারি নাম লীলা পরিবেশনের মহোৎসবের নিবাস হবে 23 ফেব্রুয়ারি মহন্ত বিদায়ের মাধ্যমে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে পরিচালন সমিতির সদস্যরা জানান যে নামযজ্ঞের এবারে 14তম বছর পূর্তি, যার কারণে বিগ বাজেট হাতে নেওয়া হয়েছে। শ্রী জয়কালীবাড়ি পরিচালনা সমিতি পরিচালিত মহাপ্রাঙ্গ মাতৃপ্রাঙ্গণে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। ইংরেজি 21 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি এবং বাংলা 8, 9, 10 ফাল্গুন পর্যন্ত আমাদের চলবে। এই হরিবাসরের নামসুধার পরিবেশনায় জন্য উপস্থিত থাকবেন
কলকাতার থেকে আগত দূরদর্শন বেতারের জনপ্রিয় শিল্পী, উনি ভক্তিমূলক গানের ডালি নিয়ে আসতেন মুমিতা বিশ্বাস, রাধারমণ লীলা কীর্তন সম্প্রদায়ের শিল্পীরা। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ, ত্রিপুরা ও বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পীগণ, রামলীলা কীর্তনীয় সম্প্রদায়কে। দিনব্যাপী আমাদের মহাপ্রসাদের আয়োজন থাকবে। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ অসম সরকারকে সমর্থন করায় বরাকে খুশির জোয়ার। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ অসম সরকারকে সমর্থন করায় ধন্যবাদ জানান বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি এম হিফজুর রহমান লস্কর। তিনি বলেন, কিছুদিনের ভিতরে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বর লস্কর বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে বিস্ফোরক মন্তব্য বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি হিফজুর রহমান লস্করের। সঙ্গে বরাকের তিনজন বিধায়ক বিজেপিতে যোগদান করারও ইঙ্গিত দিয়েছেন হিফজুর রহমান লস্কর। তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন এম হিফজুর রহমান লস্কর। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ মহাশয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বলিষ্ঠ ভূমিকার জন্যে সরকারকে সমর্থন করেছেন। আমরা বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ মহাশয়কে ধন্যবাদ জানাই। আর বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থ মহাশয় একটা সময় উপযোগী পদক্ষেপ নিয়েছেন এবং আমি মনে করি সেটা হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর জুলুপ সাহেবের সঙ্গেও একটা আলোচনা হয়েছে। আর কিছুদিনের মধ্যেও হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি জুলুপ বল্লস্কর সাহেব নিশ্চয়ই আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারকে প্রকাশ্যভাবে সমর্থন করবেন এবং বরাক উপত্যকা থেকে আরও দু একজন বিধায়ক বিজেপিতে যোগদান করলে না করলেও সরকারকে সমর্থন জানাবেন। আর কিছুদিনের মধ্যে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লসর জুলুপ সাহেব আনুষ্ঠানিকভাবে সরকারকে সমর্থন করবেন, এটা 100% আমরা দৃঢ় আশাবাদী। বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্থর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে সরকারকে সমর্থন করার জন্যে, হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির পূর্ণ সমর্থন আছে। আর বিশেষ করে 2024-এর পরে গোটা আসামে কংগ্রেস দলের নাম দূরবীন দিয়ে জনগণ পাবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। বিজেপিতে যোগদান করায় কমলাক্ষের কুশপুতল দাহ করল শিলচর জেলা কংগ্রেসে। বিভিন্ন শিল্প ও গ্রামীণ ধর্মঘটে সামিল হলেন শ্রমিক, কর্মচারী ও কৃষকরা। দিন দুপুরে শিলচর চ্যাংকুড়ি রোড থেকে এক মহিলার হাত থেকে টাকা ছিনে নেয়। আজকের মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।